প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। প্রতি সপ্তাহের মতোই আমি রিদি ঢালিউড এক্সপ্রেসে চড়ে চলে এসেছি আমাদের স্টুডিওতে, আর সাথে করে এনেছি আপনাদের জন্য একটা সারপ্রাইজ। আমাদের বিশেষ অতিথি একজন আপনাদের সাথে উপস্থিত আছেন, চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ঢাকা সহ সারা বাংলাদেশে এই সপ্তাহে মুক্তি পাচ্ছে আমাদের সেই বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত ছবি বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছায়াবৃক্ষ। বুঝতেই পারছেন পরিচালক দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আমাদের সাথে উপস্থিত আছেন, চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, এবং সবসময় ভালো লাগে যখন নতুন কোনো ছবি মুক্তি পায় আর গেস্টরা আসে আমার স্টুডিওতে, তখন কেমন যেন একটি ঈদ ঈদ আনন্দ লাগে প্রতি, মানে যখনই ছবি মুক্তি পায় মনে হয় যে ঈদের আনন্দের মতো। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে ছায়াবৃক্ষ সম্পর্কে কিছু বলেন। ছায়াবৃক্ষ আসলে চা শ্রমিকদের জীবন সংগ্রামের গল্প, যেখানে আমি চা শ্রমিকদের যে সুখ দুঃখ আনন্দ বেদনা এবং তাদের যে শ্রম ঘামের বিনিময়ে তাদের যে কষ্ট, সেই ব্যাপারগুলো আসলে সিনেমার পর্দায় প্রেজেন্টেশন করতে চেষ্টা করেছি। তো সব কিছু মিলে যেটা বলবো যে ছায়াবৃক্ষ একটু সম্পূর্ণ ভিন্ন ধারার একটি গল্প, যে গল্প এর আগে বাংলাদেশের সিনেমাতে কেউ প্রেজেন্ট করেনি। রাইট, অবশ্যই। এবং আমি বলবো শুধু বাংলাদেশ কেন, বিশ্বের কোথাও আসলে হলিউড বলি বলিউড বলি, হলিউডে তো এটা সম্ভব নয়, বলিউডেও কিন্তু আছে, ওদের অনেক চা বাগান আছে, কিন্তু এই ধরনের গল্পে খুবই কম হয়েছে, দু একটা আছে অনেক পুরনো, কিন্তু ওদের লাইফ ওদের জীবন এভাবে করে বাংলাদেশে আসলে কোনো ছবি কখনো হয়নি। আর স্পেশালি অপু বিশ্বাস, আমি তো বলবো দ্য কুইন অফ বাংলা সিনেমা, তো সেই কুইনকে আমরা সবসময় একটু ডিফারেন্ট লুকেই দেখেছি, গ্ল্যামারাস লুকে দেখেছি, তো তাকে যখন আমরা এরকম একটি ক্যারেক্টারে দেখছি তো তখন এটা আমাদের জন্য অবশ্যই একটা নতুন কিছু, কারণ ফাল্গুন এবং ভালোবাসা দিবস সবই এখন শুরু হয়ে গেছে এবং ফাল্গুন মাস চলছে, তো এই মাসে ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আপনারা সিনেমা হলে যাবেন, আনন্দ উৎসবে মেতে উঠবেন ছায়াবৃক্ষ ছবির সাথে। আছে পরিচালক বন্ধন বিশ্বাস, অপু বিশ্বাস, বন্ধন বিশ্বাস, সব বিশ্বাস একসাথে, তাই এই ছবিতে আমাদের 100% বিশ্বাস রাখতে হবে যে একটা চমৎকার ছবি আসতে যাচ্ছে। তো ছবিটা সম্পর্কে যদি বলতে চাই যে শুটিংয়ের সময়ের কোনো এক্সপিরিয়েন্স যদি আপনি শেয়ার করতে চান আমাদের সাথে তাহলে খুব ভালো লাগবে। না, এক্সপিরিয়েন্স এই ছবি করতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা হচ্ছে যে চা বাগানের লেবার যারা, এদের কিন্তু ভাষা সংস্কৃতিটা পুরোটা একটা আলাদা একটা ব্যাপার, এবং ওদের কালচারটাও কিন্তু একটা ডিফারেন্ট একটা কালচার। তো সেই জায়গাটাই যেটা ফার্স্ট টাইম আমাকে ফেস করতে হয়েছে যে ওদের কিন্তু ভাষাটার সাথে আমাদের আর্টিস্টদেরকে মিশে যেতে বা ওই ভাষাটা আয়ত্ত করতে একটু টাইম লেগেছে। তো যে কারণে কিন্তু আমরা দুদিন আগে শুটিং স্পটে পৌঁছেছি এবং চা বাগানের লেবারদের সঙ্গে মিশে যাওয়ার একটা যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা গ্রুমিংয়ের মাধ্যমে কিন্তু ওইটা সম্পন্ন করেছি। তো সেই জায়গা, এইটা তো একটা ব্যাপার ছিল, দ্বিতীয়ত ব্যাপার ছিল যেটা যে চা বাগানে শুটিং করাটা একটা দুরূহ ব্যাপার, চা বাগান কিন্তু একটা রেস্ট্রিক্টেড এলাকা, চা বাগানে কিন্তু সাপ জোকের একটা ব্যাপার থাকে, তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে একটা স্পেশালি একটা আলাদা মুভমেন্ট করতে হয়েছে, যে এটা নানানভাবে আমরা আর্টিস্টরা যখন চা বাগানে শুটিংয়ে ওখানে যখন শুটিং করতে গেছি, শট নিতে গেছি, এই যে একটা ভয় ভীতি, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভিতরে একটা কাজ করেছে ওই ওই জায়গাটাতে। আমরা যেখানে শুটিং করেছি হচ্ছে রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান। আচ্ছা আচ্ছা। তো ওইটা যেটা হয়েছে যে ওখানে বিকাল হলে ওখানে হাতির পাল নামে, তো যখন আমরা ওখানে শুটিং করতে গেছি তখন দেখা গেছে যে বিকাল শুটিং করতে 4টা বাজছে, কেউ একজন চিল্লাচ্ছে যে এই হাতির পাল আসছে, হাতির পাল আসছে, তখন আমার সেটে সবাই ওখানে ওই ভয় দিয়ে সবাই চলে আসছে। পরে দেখা গেছে যে আবার আমরা ওখানে মুভমেন্ট করছি, তখন আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল যে আপনারা 4টার পরে এখানে শুটিং করবেন না। এই ধরনের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স কিন্তু আমরা ওইখান থেকে অর্জন করেছি। আচ্ছা, ভিন্ন রকমের স্ক্রিপ্ট, কঠিন একটা কাজ, সেটা শুটিং করাটা যে এত সহজ না সেটা আমি বুঝতে পেরেছি, আর সেজন্যই প্রশ্নটা করা। তো এটা অনেক রিস্ক ছিল, এবং আমি বলবো যে আমাদের অপু বিশ্বাস তো জনপ্রিয় নায়িকা, তো তাকে নিয়ে কতটুকু বিড়ম্বনায় পড়তে হয়েছে, কারণ সবাই তো তাকে চেনে, চা বাগানের শ্রমিকরা যখন কাজ করতে গেছে তখন এটার জন্য কি আপনাকে কোনো এক্সট্রা প্রিকশন নিতে হয়েছে? প্রিপারেশন আমার ছিল, বিকজ হচ্ছে যে এইটা যারা পরিশ্রমী মানুষ তাদের কিন্তু ওই গ্ল্যামারটা থাকে না। তো যেটা হয়েছে যে আমরা যখন আমাদের আর্টিস্টদেরকে যখন আমরা একটু
একটু মেকআপ করে আমরা যখন আমরা সেটে নিয়েছি অনেকে কিন্তু ওনাদেরকে চিনতে পারেনি, চিনতেই পারে নাই। অনেকে আমি 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 যখন সেটে ছিলাম অনেকে বলতে শুনেছি কই অপু বিশ্বাস, কই অপু বিশ্বাস কই, আমার পাশে উনি বসে আছেন ওনাকে চিনতে পারছেন না। তো পরবর্তীতে বুঝলো যে এটা অপবিশ্বাস, ওরা বলছে ও এটা অপবিশ্বাস, মানে ওনার ওনার যে শরীরের গ্লামারটা সেটাই তো নেই, ওরা ভাবছে যে হয়তো উনি এরকম। পরবর্তীতে ওরা বুঝতে পেরেছে যে না আসলে এটা হচ্ছে যে শুটিং এর মানে সিনেমাটার কারণে আসলে এই লুকটা সেট করা হইছে। ও ভাই যে চমৎকার। আসলে আমরা একটা সিনেমা হলে সিনেমা দেখি 2 থেকে আড়াই ঘন্টা, কিন্তু সেই সিনেমাটা তৈরি করবার জন্য এতগুলো মানুষের যে এত শ্রম এবং এতগুলো সময় লেগে যায়, হ্যাঁ, তো সেটা আসলে দর্শকদের সামনে কিন্তু উঠে আসে না যে এত পরিশ্রম এত কিছু, সেজন্য আমার এই প্রশ্নগুলো করা। তো চমৎকার লাগছে কিন্তু ছবির পেছনের গল্পগুলো শুনে। আমি একটু জানতে চাচ্ছি যে কোন কোন সিনেমা হলে ছবিটা মুক্তি পাচ্ছে এখনও পর্যন্ত? আমরা বাংলাদেশে যে টপ ক্লাস সিনেমা হলগুলো আছে মোটামুটি আমরা সবগুলো সিনেমা হলেই কিন্তু যমুনা ফিউচার পার্কে যেটা আছে ব্লকবাস্টার লাঞ্চ সিনেমাস থেকে শুরু করে যেগুলো বাংলাদেশে মোটামুটি টপ ক্লাস যে সিনেমা হলগুলো আছে প্রত্যেক সিনেমা হলেই কিন্তু আমাদের সিনেমা যাচ্ছে। এই নামটা কেন ছায়াবৃক্ষ দেওয়া হলো? নামের ব্যাপারটা হচ্ছে যে দেখেন যখন একটা মানুষের সব কিছু হারিয়ে যায় তখন কিন্তু সে কিছু না কিছু নিয়ে বাঁচতে চেষ্টা করে বা কিছু না কিছু উপলব্ধি করে যে কেউ একজন এসে আমাকে আমার এই যে সব কিছুই নেই আমার সে কিছু না কিছু নিয়ে তো আমাকে বাঁচতে হবে। তো এই যে বাঁচতে চাওয়ার যে একটা উপলব্ধি সেই উপলব্ধিটা কিন্তু কোনো না কোনো ছায়ের উপরে ভর করে হয়। আচ্ছা, হ্যাঁ, ওই সেই ছায়াটা যদি একটা বৃক্ষের মতো হয়, একটা ছায়া বৃক্ষের নিচে যখন কেউ আশ্রয় নেয় তখন কিন্তু সেই শান্তির একটা পরশ বিরাজ করে। আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে কিন্তু আমাদের যে গল্পটা সেই গল্পটাতে কিন্তু ওই রকম একটা ব্যাপার যে সব মানুষের সব কিছু হারিয়ে যাচ্ছে, শোষণ বঞ্চনায় আশা নিরাশার দোবানালে ডুবতে ডুবতে যখন মানুষ সব হারিয়ে ফেলেছে তখন কিন্তু একজন মানুষ খুঁজতেছে যে আমি একটা যদি এরকম একটা ছায়া পেতাম যে ওই ছায়া আমাকে এসে আমাকে একটু পরশ দিত বা ওই ছায়ার নিচে আমি যদি একটু বাস করতে পারতাম বা ওই ছায়া আমার চাওয়া পাওয়াকে পূর্ণ করতো। তো এরকম একটা জায়গা থেকেই কিন্তু এরকম একটা ফিলোসফি থেকেই কিন্তু গল্পটা তৈরি। বন্ধন বিশ্বাসের সাথে ছায়াবৃক্ষ ছবির পরিচালক, এই ছবির নানান বিষয়ে আমরা চমৎকার আড্ডায় মেতে উঠেছি। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে এই আড্ডা, তো আমার মতো আপনারাও কিন্তু সিনেমা হলে যাবেন ছায়াবৃক্ষ দেখতে। আমি একটু জানতে চাই যে প্রত্যেকটা ছবি একটা লেসন থাকে বা একটা বক্তব্য থাকে, একটা শিক্ষণীয় বিষয় থাকে যেটা দর্শককে বলতে চায়, হ্যাঁ, তো সেই বিষয়টা কি ছায়াবৃক্ষ ছবির মাধ্যমে আপনি দর্শকদেরকে কোন মেসেজটা দিতে চাচ্ছেন? আমি প্রথমত যেটা বলবো যে ছায়াবৃক্ষে ধনী গরিবের যে বৈষম্যটা আছে আমাদের দেশে সচরাচর যেটা মানে প্রচলিত যে যদি বলি আইনের জায়গাগুলো যে আইন ধনীদের ক্ষেত্রে অনেক সময় তাদের পক্ষে ফেভার করে, গরিবদের পক্ষে খুব একটা কাজ করে না, হ্যাঁ, তো এই যে প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে, তো প্রথম মেসেজ আমি যেটা বলবো বা আমাদের চলচ্চিত্রে যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আইন কিন্তু সবার জন্য সমান। ঠিক তাই, সে হোক আপনার শ্রমিক হোক সে মালিক। আমি আমার চলচ্চিত্রে এই জিনিসটা এস্টাবলিশ করেছি এবং এই জিনিসটা এস্টাবলিশ করার মধ্য দিয়ে আমি চেয়েছি যে যারা শ্রমিক শ্রেণী বা গরিব শ্রেণী এই দেশের আইন সবার জন্যই সমান। রাইট, প্রথম মেসেজটা আমি এটা দিব। আর দ্বিতীয় যেটি বলবো যে আপনার আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব না। তো চা বাগানের এই যে আন্দোলন সংগ্রাম, এই যে শ্রমিকদের যে বিভিন্ন সময় আমরা শুধু নট চা বাগান, বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রগুলোতে দেখি, তো সেই দাবি দেওয়ার ক্ষেত্রে সেই আন্দোলনগুলোর যদি আপনার শক্ত একটা ভিত থাকে এবং চাওয়া পাওয়ার যদি লিগ্যালিটি থাকে সেটা অর্জন করা সম্ভব। বাহ, চমৎকার চমৎকার কথা বলেছেন, ঠিক তাই। আমার চাওয়াটা যদি খুব লজিক্যাল হয় তাহলে সেটা অবশ্যই পাওয়া সম্ভব, এই লজিক্যাল কোনো কিছু ছেড়ে তো আমি পাবো না। আর বাংলাদেশের আইন আমি বলবো এখন আমাদের বর্তমান সরকার সবসময়ই এই ব্যাপারে সবসময় তারা খুব কঠোর যে আইন সবার জন্য সমান এবং প্রত্যেকের জন্যই সমান অধিকার আইনের কাছে আছে তাদের। তো এটা এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে, আমার চমৎকার একটি মেসেজ দর্শকরা পাবে, চমৎকার একটি ছবি, চমৎকার একটি নাম। আশা করছি এই ছবির অনেক সাফল্য বয়ে আনবে আপনার জন্যে এবং এই পুরো টিমটার জন্যে, সেই শুভকামনা আপনার জন্যে রইল।
অবশ্যই। তো এই ছবিতে চমৎকার কিছু গান আছে, আমি একটু জানতে চাই যে এই ছবিতে কারা কারা কাজ করেছেন এবং গান সম্পর্কে। আমরা জানি ফজলুর রহমান বাবু বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা এবং তার গান কিন্তু সবসময় সুপারহিট, যে কোনো গান উনি চলচ্চিত্রে গেয়েছেন দর্শকরা ভালোবাসা দিয়ে সেই গানটিকে গ্রহণ করেছেন। এই ছবিতেও ওনার গাওয়া একটি গান আছেন, তো সেই গানটা সম্পর্কে জানতে চাই এবং আমি জানতে চাই এই ছবিতে আরও কারা কারা অভিনয় করেছেন। আমি প্রথমত বলবো যে এখানে ঢালিউড কুইন যাকে বলা হয় অপু বিশ্বাস উনি তো আছেন এই ছবিতে, পাশাপাশি আমাদের সুপারস্টার নীরব, সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন ভাই ওনারা তো আসেনি। আমাদের টেকনিক্যাল যে জায়গায় গানের কথা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের ইমন সাহার সুসঙ্গীতে আমার পুরো সিনেমার গানগুলো হয়েছে। আচ্ছা। আর গেয়েছেন যে ফজলুর রহমান বাবু, আখি আলমগীর আপু, ইমরান, কনাল, বেলাল খান, নাবিলা, কিশোর দাস। তো এই 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 ছবি আরেকটা বিশেষত্ব আমি বলি যে এই ছবিতে কিন্তু অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার টেকনিশিয়ান কিন্তু কাজ করেছে। যেমন আমার কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান হাবিব, আমাদের মেকআপ যে ছিলেন খলিলুর রহমান উনিও একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার আর্টিস্ট। তো এই যে ব্যাপারগুলো আছে কিছু আমি টেকনিক্যাল যে জায়গাগুলো সব পরীক্ষিত লোকজনগুলোকে কিন্তু আমি আমার ছবিতে ইন করেছি এবং এটার ফলে হয়েছে কি যে সবাই একটা দরদ দিয়ে কিন্তু কাজটা করেছে, দায়িত্ববোধের জায়গা বা দায়বোধের যে জায়গাটা সেই জায়গা থেকে কিন্তু একটা ওনারা কাজটা করেছেন। তো সব কিছু মিলিয়ে যেটা বলবো যে সাবিক্ষ ইতিমধ্যে আপনিও বলছিলেন যে সাবিক্ষর গানগুলো বেশ প্রশংসিত হয়েছে, আসলে আমরা খুব হ্যাপি এই জন্য যে ইতিমধ্যে আমাদের কয়েকটা প্রমোশনাল গান রিলিজ হয়েছে এবং আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। রাইট। এবং ওই অপবিশ্বাস এবং নীরবের যে লুক, নিউ লুকটা, সেটাও কিন্তু দর্শকদেরকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। তো সে কারণেই আমার মনে হয় যে এই ছবিটি অবশ্যই দর্শকপ্রিয়তা পাবে। অনেকদিন পর বাংলা সিনেমা যারা ভালোবাসেন সেই দর্শকদের জন্য ভালো একটি ছবি আসতে যাচ্ছে। অবশ্যই আমাদের দ্য কুইন অফ ঢালিউড অপবিশ্বাস আছেন এই ছবিতে, আপনারা সবসময় তাকে ভালোবাসা দিয়েছেন, ওনার পাশে সবসময় আপনারা ছিলেন, তো আশা করছি এই ছবির মাধ্যমে আপনারা তার পাশে থাকবেন। আবারও ফিরে যাচ্ছি কথোপকথনে। তো ছবিটা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি, এটা একটি সামাজিক ছবি অবশ্যই এবং মৌলিক গল্প বাংলাদেশের ছবি, বাংলাদেশের এমন একটি গোষ্ঠীকে নিয়ে এই গল্পটি তৈরি করা হয়েছে যেটা আগে কখনো আমরা দেখিনি, সম্পূর্ণ নতুন। আসলে সব সিনেমাই এসে বলে যে এই ছবিতে নতুন কিছু দেখতে পাবেন, প্রত্যেকটা ছবির পরিচালকই কিন্তু বলেন, কিন্তু আমার কাছে মনে হয় ছায়াবৃক্ষ আসলেই নতুন কিছু একটা নিয়ে এসেছে। তো এই ভাবনাটা আসলে কোত্থেকে হলো আপনার? আসলে এই ভাবনাটা আমি সবসময় আমার নির্মাণ করার ক্ষেত্রে সবসময় আমি একটু সাবজেক্টিভ গল্পগুলোকে সিলেক্ট করি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই গল্পটা আসলে আমার থিয়েটারের একটা গল্প এবং এই এই ছায়াবৃক্ষ চলচ্চিত্র কিন্তু আমাদের একটা মঞ্চ নাটক ছিল। তো ওই মঞ্চ নাটকটা কিন্তু আমি নিজে পারফর্ম করতাম। আচ্ছা। যখন আমি আমার লাইফে ফার্স্ট টাইম যখন আমি থিয়েটারে যাই এবং আমি থিয়েটার থেকে যখন আমি গ্রুমিং করে যখন আমি পারফর্মেন্সের জন্য আমরা রেডি হই তখন আমাদেরকে দল থেকে স্ক্রিপ্টটা দেওয়া হয়, এই এই প্রযোজনা হিসেবে এই গল্পটা সিলেক্ট করে আমাদেরকে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। যখন আমি স্ক্রিপ্টটা পড়ি, পড়লে পরে তখন থেকে আসলে আমার আমার মনে আছে যে আমি একবারে পুরো স্ক্রিপ্টটা আমি পড়ে ফেলেছিলাম এবং আমি যখন স্ক্রিপ্টটা পড়তেছিলাম তখন আমার ভাবনায় ভিজুয়ালাইজেশনটা চিন্তা আসছিল বারবার। তখন থেকে আসলে আমার মাথায় এটা সিনেমাকে এটা এই গল্পটা কিভাবে সিনেমা বানানো যায় এটা নিয়ে আমি চিন্তা করছিলাম। আমার গল্পকার যিনি ছিলেন ডক্টর তানভীর আহমেদ ছিডনি, আমি ওনাকে দুদিন পর আমি ওনাকে বলে ফেললাম যে স্যার এই গল্পটা মনে হয় সিনেমা করলে ভালো হইতো। তো উনি আমার দিকে তাকিয়ে আছেন, উনি একটা হাসি দিল। তো ওই যে একটা লালন করা বা ধারণ করা সিনেমার জন্য। পরবর্তীতে যখন আমাদের এই গল্পটা মঞ্চ নাটক আমরা বেশ কয়েকটি শো করেছি, শো করার পরে তখন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি যখন এই এই সাইডটাতে চলে আসলাম তখন আমি এই 2019-20 অনুদানে আমি গল্পটা জমা দিয়েছিলাম এবং ভাগ্যক্রমে এটা পেয়েও যাই, লাকিলি বলবো যে এই ক্ষেত্রে আমি লাকি। তো পেয়ে যাওয়ার পরে তখন থেকে আসলে এটার এই যে নির্মাণ পরিকল্পনা এবং এই যে দীর্ঘদিনের লালন পালনের যে ব্যাপারটা এবং লালন পালন এবং ধারণ করেছি যে ব্যাপারটা ওইটা নিয়ে তখন আমি আসলে ভিজুয়ালাইজেশনের দিকে ঝাঁপিয়ে পড়ি। কাস্টিং এর দিক থেকে ধরেন একটা চা শ্রমিক, চা বাগানের একজন শ্রমিকের আমরা অপবিশ্বাসের একটা গ্ল্যামারাস চেহারা ওনাকে কিন্তু কখনোই আমরা ওখানে চিন্তাই করব না, কিন্তু আপনি আসলে কিভাবে ওনাকে ওই ক্যারেক্টারটাতে আসলে পিকচারাইজ করলেন? আমি চেয়েছিলাম যে আমি কমার্শিয়াল ঘরানার কিছু আর্টিস্টকে আমি ইন করাবো। আচ্ছা। ইন করিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করবো,
যে অনেকে বলে যে কমার তো কমার্শিয়াল আর্টিস্ট, ওকে দিয়ে এটা হবে না ওইটা হবে না, এই যে একটা ব্যাপার ছিল। আমি প্রমাণ করেছি যে অপু বিশ্বাসে, অপু বিশ্বাস এবং নীরবের মতো কমার্শিয়াল আর্টিস্টদের দিয়েও ভালো কিছু করা সম্ভব। চমৎকার। এই কারণে আমি একটা আর্ট কমার্শিয়ালের একটা মাঝামাঝি জায়গায় গিয়ে নির্মাণটা করার চেষ্টা করেছি। আপনি যদি আমার কাস্টিংটা দেখেন, আপনি দেখেন একদিকে আমার অপু বিশ্বাস, নীরব এবং ডন ভাই, তিনজনই কিন্তু কমার্শিয়াল ঘরানার আর্টিস্ট। পাশাপাশি আপনি দেখেন সুমিত, নসভা এবং শতাব্দী ওয়াদুদ, তারা কিন্তু মঞ্চে অনেক শক্তিশালী আর্টিস্ট। সেই জায়গা থেকে আমি দুই সাইড থেকে আর্টিস্ট নেওয়ার চেষ্টা করেছি এবং আমি ওইভাবে যে আর্ট এবং কমার্শিয়াল দুইটা জায়গা ব্যালেন্স করে আমি সিনেমাটা নির্মাণ করার চেষ্টা করেছি, যাতে করে আমার সর্বশ্রেণী পেশার মানুষ সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখে উপভোগ করে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? দর্শকদের উদ্দেশ্য যেটা বলবো যে আপনারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, বাংলাদেশের সিনেমা দেখুন। আপনাদের সিনেমা হলে এসে সিনেমার দেখাটা আমাদের সিনেমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আর পরিশেষে যেটা বলবো, ঢালিউড এক্সপ্রেসকে ধন্যবাদ আমাকে এখানে আনবার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আগামীকাল ছবি রিলিজ হচ্ছে, এই সময় আপনি অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবসময় আমাদের সাথে থাকেন, এটিন বাংলার সাথে আছেন, ঢালিউড এক্সপ্রেসের সাথে আছেন। এভাবেই আপনারা সাথে থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রিদি বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও চলে আসবো নতুন ছবির নতুন অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিন বাংলার সাথেই থাকবেন। প্রতি সপ্তাহে বলি, এ সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলো ভালো কাজ করুন, আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।